হইচই সময় চালেনি সকলকে স্বাগত ডিমের অনেকে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন কিন্তু একবারের জন্য হলো আমার মতে এরকম সহজ উপায়ে এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই ডিমের রেসিপিটি একবারের জন্য হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে আর এরকমভাবে যদি ডিম আপনারা বানিয়ে থাকেন তাহলে গরম ভাতের সাথে আশা করি আর অন্য কোনো সবজি বা অন্য কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না রেসিপিটি যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু ডিমের রেসিপি প্রথমে আমি এখানে চারটে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ ডিমের মধ্যে আমি এভাবে আলতো হাতে ছোট ছোটো করে কাট লাগিয়ে নিয়েছি যাতে ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তাহলে ডিমটা খেতেও খুবই সুস্বাদু লাগে সামান্য একটু নুন দিলাম নুন মাখিয়ে নিচ্ছি ডিমের গায়ের মধ্যে এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করছি না ডিমটাকে নুন মাখিয়ে সরিয়ে রাখলাম এরপর একটা বাটির মধ্যে আমি বড় চামচের এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে সেটা নিয়েছি তার সাথে ছোটো চামচের এক চামচ সাদা তিল নিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে সাদা তিলের পরিবর্তে এক চামচ পোস্তও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু স্বাদরা খুবই ভালো আসে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যেহেতু সর্ষে আছে তাই সামান্য একটু নুন দিয়ে বাটলেই কিন্তু তেতে হয় না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভিজিয়ে রাখবো তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য একটু গরম জল বা নর্মাল জল দিয়ে যদি এভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে মশলাটা খুব সুন্দর বাটা যায় গ্যাসের মধ্যে কড়াই গরম হতে বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা খুব ভালো করে আমি এখন গরম করে নেব আমার অনুরোধ রইল বাড়িতে যে কোনো দিনই কিন্তু আপনারা খুব কম সময়ে এবং কম উপকরণে চট জলদি এরকম ডিমের রেসিপি ট্রাই করে দেখতে পারেন খুবই কিন্তু ভালো লাগবে এবার আমি গরম তেলের মধ্যে সব ডিমগুলোকে দিয়ে ভেজে নেব তবে এই ডিমটা ভাজবার সময় একেবারেই কিন্তু হলুদের ব্যবহার করবেন না আর ডিমটাকে গরম তেলে এক মিনিটের মতন ভাজবেন এক মিনিটের বেশি কিন্তু ভাজবেন না ডিমটা খুব বেশি ভাজা হয়ে গেলে তখন কিন্তু ডিমের ওপরের অংশটা শক্ত হয়ে যাবে তাই সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এক মিনিটের মতন ডিমটাকে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে রাখছি আর এই তেলটা আমি পরে ব্যবহার করব তাই এর তেলটাকেও আমি সাইডে রেখে দিলাম একটা এরকম টিফিন কৌটো বা টিফিন বক্স নিয়েছি স্টিলে আগে থেকে যে সর্ষে আর তিলটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে বেটেছি এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একেবারে অল্পখানি এক চিমটি আমি হলুদ দিলাম কালারের জন্য এবার আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই যে তেলটা এক্সট্রা ছিল সে তেলটা দিয়ে দিচ্ছি কাঁচা তেলের পরিবর্তে যদি এরকম ভাজা ডিমে তেল ব্যবহার করা হয় তাহলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তাই দিলাম এখানে আমি দু চামচ পরিমাণে টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যেহেতু চারটে ডিম রান্না হচ্ছে তাই চারটে ডিমের জন্য দু চামচ টক দই দিলেই কিন্তু যথেষ্ট টক দইটাকেও দিয়ে দিলাম এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা করতে পেঁয়াজ আদা রসুন টমেটো বা অন্য কোনো মশলার প্রয়োজন হয় না খুবই কম উপকরণ এবং খুবই চট জলদি দশ মিনিটের মধ্যে যদি কোনো রেসিপি আপনারা করতে চান তাহলে অবশ্যই এই ডিমের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন খুব চট জলদি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় এখন আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি যে বাটিতে দই ছিল সেই বাটিটা ধুয়েই জল দিলাম এই রান্নাতে খুব বেশি জলের ব্যবহার করবেন না এটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেই সব ডিমগুলো আমি এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে নেব অর্থাৎ এই যে দই পোস্তর আর সর্ষের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একবার ওপর থেকে নিচ্ছ এরকম নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য একটু ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন দেখতেও কালারফুল হয় আর খেতেও ভালো লাগবে সামান্য একটু চিনি দিলাম চিনিটা একেবারে অল্প দেবেন আমি হাফ চামচেরও কম কিন্তু চিনি দিলাম যেহেতু দই আছে তাই ব্যালেন্স করবার জন্য স্বাদটাকে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার টিফিন কৌটোর ঢাকাটা দিয়ে দিলাম আগের থেকে কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সামান্য একটু জল দিয়েছি অবশ্যই জলটা একেবারে অল্প দিতে হবে আমি ছোটো কাপের হাফ কাপ পরিমাণ জল দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি কৌটোটাকে বসিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব আর সাত মিনিটের মতো অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই রান্নাটা করবার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে করবেন না আর জলের ব্যবহারটা একদমই কম করবেন সাত মিনিট আমার ভাপানো হয়ে গেছে তারপর টিফিন বক্সটা যখন একদম একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি ঢাকাটা খুলেছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর মাত্র এক চামচ তেল দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে গেছে গরম ভাতে যদি ডিমের এরকম রেসিপি থাকে আমার মনে হয় আর অন্য কিছু প্রয়োজন হবে না রেসিপিটি যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে রাখবেন তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এই ডিমের রেসিপিটি ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের ডিমের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ